নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো এই দুটি রাশির 12টা বাজতে চলেছে। কোন দুটি রাশির 12টা বাজতে চলেছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বর্তমান যে পরিস্থিতি সেখানে আপনারা অনেকটাই মোটিভেট হবেন, এটা আমি দাবি নিয়ে বলতে পারি। তার জন্য আপনাদেরকে মোবাইলে সার্চ করতে হবে জীবনজয়ী, এবং সার্চ করার জন্য আপনারা অবশ্যই কিপ্যাডকে বাংলায় কনভার্ট করুন এবং জীবনজয়ী লিখে সার্চ করুন। দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। যে দুটি রাশির কথা আমি এই ভিডিওতে বলতে চলেছি সেই দুটি রাশির কি কি খারাপ হবে সেটি আগে বলে দিই। বর্তমানে গ্রহের যা অবস্থান তাতে এই দুটি রাশির অর্থনৈতিক দিকটা পুরোপুরি ভেঙে যাবে এবং বাজারে লোন হবে, ধার দেনা হবে, সাথে আপনাদের শত্রুতা ভাব দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের এই মাসে পারিবারিক অশান্তি গণ্ডগোল লেগে থাকবে, আপনাদের নিজের মানুষ আপনাকে বুঝতে চেষ্টা করবে না, আপনার প্রবলেমকে ভাগ করে নিতে যাবে না, আপনার প্রবলেম মনে হয় আপনারই প্রবলেম কারোরই নয়, এরকম ভাব। তো আপনারা হেল্প পাবেন না, এতটুকু বলতে পারি। এছাড়াও চাকরি ক্ষেত্রে যদি আপনারা যান সেখানেও ভালো রকম চাকরি, মানে একটা এক্সপেক্ট অনুযায়ী চাকরি আপনারা পাবেন না। ধরুন আপনার যোগ্যতা আছে 20,000 টাকা মাস কামানোর, সেখানে আপনি 6,000 টাকা মাসের একটা চাকরিতে জয়েন করলেন, এরকম ব্যাপার। এছাড়াও চাকরি পেতে খুব প্রবলেম আসবে। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। ব্যবসাতেও আপনাদের খুব একটা ভালো অবস্থান দেখা যাচ্ছে না, মানে আপনারা নতুন করে টাকা ইনভেস্ট করলে সেখানে টাকাটা ফেঁসে যেতে পারে। এছাড়াও আপনার যে টাকাগুলো মার্কেটে পড়ে আছে সেই টাকাগুলো উঠার চান্স খুব কম। এছাড়াও আপনাদের এই মাসে দুটোই রাশিরই কথা বলছি, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, তাই আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে গাড়ি নিয়ে বেড়ালে খুব সাবধানে যাবেন, বিশেষ করে শনি এবং মঙ্গলবার দিন আপনারা পারতপক্ষে অ্যাভয়েড করে চলুন এবং আদার্স দিনগুলোতেও খুব সাবধানে চলুন। তো এবার বলি আপনাদের কোন দুটি রাশির এই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাসে খুব সাবধান থাকতে হবে, এবং আপনারা যে যে কথাগুলি বললাম সেই কথাগুলি মেনে চলুন, তাতে আপনাদের মঙ্গল হবে। এরপরের যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরও এই এপ্রিল মাসে খুব সাবধানে চলতে হবে আপনাদেরও, কারণ বর্তমান যা গ্রহের অবস্থান তাতে খুব একটা ভালো পজিশন নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।